শুরু হলো সাত দিন ব্যাপী খাঁড়চি উৎসব এবং প্রদর্শনী। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে এই উৎসবের সূচনা করেন। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী প্রমুখ। মুখ্যমন্ত্রী উদ্বোধনী ভাষণে বলেন, ত্রিপুরার সংস্কৃতি এবং পরম্পরা এত বেশি ভর করবে অন্যান্য পথের তুলনায় তা কোনো অংশেই কম নয়। ত্রিপুরার মতো এ ধরনের সংস্কৃতি আর কোথাও আছে কিনা জানা নেই। ত্রিপুরার জনজাতিদের সংস্কৃতি অপূর্ব, এই সংস্কৃতিকে ধরে রাখতে এ সরকার চেষ্টা করছে। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, একসঙ্গে এগিয়ে যাব, তবেই এই মহামিলন সার্থক হবে। সত্যি যে এই ধরনের সংস্কৃতি ত্রিপুরাতে প্রায় লুপ্তের পথে ছিল, সেটাকে আবার পুনরুজ্জীবিত আমাদের সরকার চেষ্টা করছে পুনরুজ্জীবিত করার জন্য। যেখানে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে সরকারের পক্ষ থেকে, আইসিএ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত ডিপার্টমেন্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং আমরা চাই যে আমাদের কোনো জায়গায় যেন এক্সটিংক্ট না হয় এই যে পরম্পরা এবং সংস্কৃতি। এবং এইভাবে আমরা যখনই যেই জায়গায় আমরা যাই, সেখানে গিয়ে জাতি জনজাতি আমরা সবাই মিলে এক যে ঐক্যের যে সৌভাতৃত্ববোধ, সেই জিনিসটা কিন্তু এখন জেগে আসছে। এবং আমরা যেটা এখানে বলার চেষ্টা করা হয়েছে এবং পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করার আমরা যে ভাবনা চিন্তা আমরা আছে, আমরা সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যাব। এবং আশা করি আজকের এই যে মহামিলন এখানে হচ্ছে, সাত দিনের এই মেলা এখানে হবে খাঁড়চি পূজা এবং তার উৎসবকে কেন্দ্র করে, সেটা সার্থক হবে। এই চতুর্দশ দেবতা বাড়ি পূজা এবং পরম্পরাগত ঐতিহ্য ধরে রাখতে একটি ট্রাস্ট গঠনের খুব দরকার বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করছেন। উদয়পুরে মাদাবাড়ি পরিচালনার জন্য গঠন করা হয়েছে ট্রাস্ট। আইনগত কোনো বাধা না থাকলে নিশ্চয়ই ট্রাস্ট করব এবং আধিকারিকদের সঙ্গে কথা বলবো বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসিনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।